মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমরা কি পোড়ার গন্ধ পাচ্ছ না? পোড়ার গন্ধ কোথায়? আপনি দুধের ব্যবস্থা করুন, আমি কাঠের ব্যবস্থা করছি। সিরিয়াসলি? এই যে বহু কষ্টে দুধটা জোগাড় করেছি। স্যার ঢেলে দিন। আপনারা যান, দিভাই তুমিও যাও। পরমান্ন রান্না করার সময় তো একজন মহিলাকেই থাকতে হয়। জয় মা, আমি তোমার ভোগের রান্না যেভাবেই হোক করব। এই যে শুনেছো এখানে, তুমি তুমি চলো তো এখান থেকে। না স্যার, পরমান্ন দুধটা চলে যাবে। নিঃশ্বাস নিতে পারছো না তো তুমি? হলো এটা কেন টানো, এটা টানো। দেখেছো মা, স্বয়ং মা দুর্গা কার হাতে পরমান্ন গ্রহণ করতে চাইছে, নিজে চোখে একবার দেখো। তুমি কি এখনো বুঝতে পারছো না, শালিনী মিত্র যা করছে সবটা বন্ডানি নাটক দেখানোর জন্য করছে। এই মেয়েটাকে কেন তুমি এ বাড়িতে আটকে রেখেছো বলো তো? শুধুমাত্র ফুলকিকে কষ্ট দেওয়ার জন্য। মা নিজের মনে একবার হাত রেখে বলো না মা, তুমি ভেবে বলো তো, এই যে কাজটা তুমি করলে পূজার চার দিনে, সেটা কি খুব ভালো করলে? পায়েসটা ওকে নিয়ে আসতে বল। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।